असलामुअलैकुम गांधी स्कूल एंड कॉलेजेर ऑनलाइन क्लास पक्ष स्वागत जाना मोहम्मद बहाउद्दीन कुली प्रभाषक समाज विज्ञान आज के आलोचना विषय हे समाज विज्ञान द्वितीय पत्रे प्रथम अध्याय समाज विज्ञान पटभूमि बैकग्राउंड अफ द स्टडी अफ सोशल अफ द सोशियोलॉजी इन बांग्लादेश अर्थात बांग्लादेशे समाज विज्ञान खोलार जो ऐतिहासिक प्रेक्षापट किभावे बांग्लादेशे समाज विज्ञान विषय खोला है डॉक्टर ए के नाथ कुलकर्णी
1953 সালে যুক্তরাজ্যের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সরকার এবং সমাজবিজ্ঞান এ দুটি বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ এমএ ডিগ্রি লাভ করেন। তারপর দেশে ফিরে এসে 1957 সালে সমাজবিজ্ঞান বিভাগে যোগদান করেন এবং 1957-58 শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিষয়ে পৃথক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে পৃথক বিভাগ খুলে হয়। উল্লেখ্য এই বিষয়ের প্রথম অধ্যাপক ছিলেন ফরাসি নৃবিজ্ঞানী ডক্টর পেরি বেসাইনি। উনি 1958 সালে ফ্রান্সে চলে যাওয়ার পর ডক্টরকে নাজবুল করিম এই বিভাগে দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য ডক্টর করিমি একজন প্রথম বাঙালি বাংলা ভাষাভাষীর প্রথম সমাজবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার পর 1969 সালে সমাজবিজ্ঞান বিষয়টি খোলা হয়। এরপর 1970 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান খোলা হয় যার নাম দেওয়া হয় সমাজতত্ত্ব। এরপর 1992 সালে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়টি খোলা হয়। তারপর 2002 সালে খুলনা বিশ্ববিদ্যালয় খোলা হয়। এরপর 2012 সালে 2012 সালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে বিভাগ খোলা হয়। এরপর বিভিন্ন কলেজে এর কলেবার বৃদ্ধি হয়। মূলত বাংলাদেশে সমাজবিজ্ঞানকে যারা লঙ্কিত করেছেন তার মধ্যে ডক্টর একে নাজবুল করিম অন্যতম। এর পরপর আমরা যদি কারো নাম বলে আসি সেটা হচ্ছে এম সাইদুর রহমান, অনুপম সেন, ডক্টর রামবন লাল সেন, ডক্টর হাবিবুর রহমান, ডক্টর আনন্দ চৌধুরী,
প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই পাঠ্যবইতে নিয়ে পড়বে আগামীতে তোমাদের আলোচনা বিষয় হবে ডক্টর এ কে নাগপুরী যাকে সমাজ বিজ্ঞানে বাংলাতে জনক বলা হয় তো অনলাইন ক্লাস আপনাদের জন্য থ্যাংক ইউ।